হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি এসে শিমুল আছি এসে এডুকেশনের পক্ষ থেকে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অগ্রিম ঈদ মোবারক। তো ঈদ উপলক্ষে আবারও ফটো এডিটিং এর টিউটোরিয়ালে হাজির হলাম আপনাদের সামনে। তো স্ক্রিনে অবশ্যই দেখছেন এই ধরনের ফটো আজ এডিটিং করে দেখাবো মোবাইলের মাধ্যমে। তো চলুন বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে একটু বকবক করতেই হবে, অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথেই থাকবেন তো নতুন নতুন আপডেটের জন্য। অবশ্যই প্রথমত আপনাদের কিছু ফাইলের প্রয়োজন হবে, যে পিকচার, ব্যাকগ্রাউন্ড বা পিএনজি, সেগুলো আমি অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া অ্যাপসের লিঙ্কও আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো প্রথমত আমি এখান থেকে আপনারা কিভাবে অ্যাপসটি ডাউনলোড করবেন এটা অবশ্যই জানেন আমি মনে করি। এই পিক্সআর্ট অ্যাপসটি আপনাদের সবার মোবাইলে আছে আমি মনে করি। তো এখান থেকে আপনারা প্রথমত পিক্সআর্টটি ওপেন করে নেবেন। তো দেখুন আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো দেখুন ওপেন করে নিলাম, নেওয়ার পর এখানে ওপেন করার পর আপনারা অবশ্যই এখান থেকে এই আইকনে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা অবশ্যই থ্রি ডটে ক্লিক করে আপনারা সেটিং অপশনে যাবেন। যাওয়ার পরে এখান থেকে ম্যাক্সিমাম ইমেজ সাইজ, এই সাইজটা আপনারা হয়তো প্রথমত ইনস্টল করলে 5 বা 6 এই ধরনের থাকতে পারে, তো আপনারা অ্যাট লাস্ট 8 মেগাপিক্সেল করে দেবেন। দেওয়ার পর এখান থেকে ওকে করে দেবেন। দেওয়ার পর এটা বেঁকে চলে যাবেন। তো এটার পরে আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে আপনারা এখান থেকে এই ক্রিয়েট নিউ এ ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখুন এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে। এই ধরনের পেজ ওপেন হওয়ার পরে এই পেজটিকে আমি একটু কাস্টমাইজেশন সাইজটা ঠিক করে নেব। তো সাইজটি এখানে থ্রি ডটে ক্লিক করবেন, করার পর এখানে নিউ এ ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে আপনার এখানে সাইজটা দেওয়া আছে, তো আপনারা এখান থেকে কাস্টমে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা সাইজটা দিয়ে দেবেন। তো আমি এখানে 2200 ওয়াইটে দিলাম এবং হাইটে আপনার 3600 দিয়ে এটা ওকে করে দিলাম। দেওয়ার পরে এটাকে এখানে থ্রি ক্লিক করে এটাকে ওপেন করে নিলাম পেজটি। তো ওপেন করার পরে আপনারা এখান থেকে উপরের এই আইকনটিতে ক্লিক করবেন লেয়ার অপশনে। যাওয়ার পর এখান থেকে আপনারা এমটি লেয়ারে ক্লিক করার পর এখান থেকে এই ফটো অপশনে ক্লিক করে আপনার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবেন। তো আমি প্রথমত আমার ব্যাকগ্রাউন্ডটি আমি সিলেক্ট করে নিচ্ছি। তো দেখুন আমি ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক অবশ্যই দিয়ে রাখবো, এখান থেকে ওকে করে দেবো। দেওয়ার পরে এটাকে এখানে পিকচারটি দেখুন এই ধরনের বসে গেছে। তো এখান থেকে থ্রি ডটে ক্লিক করে ট্রান্সফর্মে ক্লিক করে এটাকে দেখুন এখানে ট্রান্সফর্মে ক্লিক করে এখানে ঠিক করে নিলাম, বসায় নিলাম। নেওয়ার পরে এটা ওকে করে দেবো। তো দেওয়ার পরে এরপরে আবার এখানে প্লাস আইকনে ক্লিক করে এমটি লেয়ারে ক্লিক করবো। করার পর এখান থেকে আবার ওই ফটোতে ক্লিক করে আমি আরেকটি পিএনজি অ্যাড করে নেব। তো দেখুন আমি এই পিএনজিটি অ্যাড করে নেব। তো এই পিএনজিটি অ্যাড করার পরে আমি কিছুটা অংশ রাখবো এখান থেকে, দেখুন এই সাইডের অংশটা। তো রাখার পরে এটাকে ওকে করে দিয়ে এটাকে আমি সাইজ মতো বসাই দেবো। তো দেখুন আমি এখান থেকে এইভাবে বসাই দিলাম। তো বসানোর পরে এখান থেকে যে কোনো আউটসাইডে ক্লিক করলে এটা এই লেয়ারের উপরে বসে যাবে। তো লেয়ারটা সিলেক্ট করবেন এখান থেকে। করার পরে এখান থেকে অপাসিটিটা তো আমি এখান থেকে 40% করে দিলাম। এরপরে প্লাস আইকনে ক্লিক করে আবার একটি এমটি লেয়ার সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এখান থেকে আপনারা খেয়াল করুন, এখান থেকে এবার আমি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটি, আমার নিজের ফটোটি আমি সিলেক্ট করে নেব। তো আমি আশা করি আপনারা ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় সেটা অবশ্যই আপনারা জানেন, আর যদি না জেনে থাকেন তাহলে আমার আই বটনে, এছাড়া আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখতে পারেন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এছাড়া আপনারা চাইলে removebg.com এখান থেকেও ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিতে পারেন খুব সহজে। এরপরে প্লাস আইকনে ক্লিক করে আমি তো দেখুন সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এইভাবে সেম অপশনে রেখে এখান থেকে ক্লিক করে এটা নিলাম। নেওয়ার পরে এখানে ক্লিক করে এই অপশন থেকে আপনারা খেয়াল করুন এটা আপনার পিকচারটি মাপ মতো বসাই নেবেন। তো এখান থেকে এইভাবে বসাই দিলাম। এরপর আরও কিছু প্রজেক্ট আমাকে অ্যাড করতে হবে। তো এখান থেকে আমার ছবিটা মোটামুটি এইভাবে পারফেক্টভাবে বসাই দিলাম। দেওয়ার পরে এখান থেকে বাইরে সাইডে ক্লিক করে এটা আমার লেয়ারের ওপরে বসে গেছে। তো অবশ্যই নতুন নতুন যতটি পিকচার অ্যাড করবেন প্রত্যেকটা একটি করে লেয়ার অ্যাড করবেন। তো লেয়ারের সুবিধাটা এটা হচ্ছে আপনারা চাইলে এটাকে নিচে নিয়ে যেতে পারবেন, চাইলে আপনারা এটাকে ওপরে নিয়ে যেতে পারবেন। তো এরপরে আপনারা আবারও এমটি লেয়ার সিলেক্ট করবেন। তো এখান থেকে ফটো লেয়ারে ক্লিক করবেন না, এখান থেকে এমটি লেয়ার করবেন। করার পরে এখানে অবশ্যই এখানে ফটো অ্যাড ফটোতে ক্লিক করে বাকিগুলো অ্যাড করে নিতে হবে এভাবে। তো আমি এখান থেকে অ্যাড করে নিলাম এই ল্যাম্পটা।
এখান থেকে দেখুন এটার আমি একটা অংশ রাখবো, রাখার পর এখানে ক্লিক করে এটাকে নিয়ে নেব। এরপর এখান থেকে এটাকে ছোট করে এই পাশে একটি বসাই দেব। তো দেওয়ার পরে এটাকে ওকে করে দেব। তো দেওয়ার পরে এটা আমার যেহেতু দুই পাশে লাগবে তার জন্য এখানে থ্রি ডটে ক্লিক করব লেয়ার অপশনে যেয়ে। দেওয়ার পরে এখান থেকে কপিতে ক্লিক করব। তো দুটা হয়ে গেছে। তো দুটার পরে এটাকে আমি সিলেক্ট করে থ্রি ডটে ক্লিক করে এখানে ট্রান্সফর্মে ক্লিক করব। করার পরে এটাকে সেমভাবে এই পাশে বসাই দেব। চাইলে ছোটো বড়ো এগুলো আপনারা করে নিতে পারেন। তো আমি এভাবে বসাই দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনারা এই দুইটাকে মার্জ করে দিতে পারেন। এর উপরকার লেয়ারটা ক্লিক করে এখান থেকে থ্রি ডটে ক্লিক করলে এখানে মার্জ অপশন আছে, এখানে দেখুন এটা। তখন এখন এটা একটা নড়ালে দুটা নড়বে। তো এরপরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আবার এমটি লেয়ার নিয়ে আমি আর একটু অ্যাড করে নেব এখান থেকে অ্যাড ফটোতে যেয়ে। তো দেখুন আমার যেগুলো অ্যাড করা দরকার অ্যাড করে নিলাম। এখানে এখান থেকে আমি এগুলো কাস্টমাইজেশন করে এখানে ট্রান্সফর্মে ক্লিক করবো। করার পরে এটাকে আমি সাইজ মতো বসাই দিব। তো দেখুন এটা বসাই দিলাম। এরপরে এটা ওকে করে দিলাম। পরে নিচের লেয়ারটা সিলেক্ট করে আমার এরপরে ঈদ উল আজহাটা সিলেক্ট করে নিতে হবে। দেখুন আপনারা চাইলে এগুলো নিজের মতো করে কাস্টমাইজেশন করে নিতে পারবেন, নিজে যেভাবে পছন্দ সেভাবে। তো এরপর এগুলো ওকে হয়ে গেছে। তো আমি এখানে নিচের দিকে একটা শ্যাডো দেব। তো শ্যাডো দেওয়ার জন্য আপনারা একটা লেয়ার নেবেন। নেওয়ার পরে এখান থেকে তো দেখুন এটা এই ধরনের আসতেছে। তো আমি ওইখান থেকে রোটেট করে নেব, ঘোরাই নেব। নেওয়ার পরে এখান থেকে সিলেক্ট করে এটাকে নিচের দিকে বসাই দেব। শ্যাডো ফিল আসে, বসাই দিলাম। দেওয়ার পরে এখান থেকে আউট সাইডে ক্লিক করে এটা দেখুন ওকে হয়ে গেছে। তো আপনি চাইলে শ্যাডোটি যদি বেশি হয়ে যায় আপনার পিকচার অনুযায়ী তো আপনি এখান থেকে কমাই দিতে পারেন। রাখার পরে এখান থেকে দেখুন মোটামুটি পিকচারটি কমপ্লিট হয়ে গেছে। এরপরে আপনাদের যদি ব্যাকগ্রাউন্ডে কোনো জায়গায় সমস্যা দেখা দেয়, দেখুন একটু সাদা সাদা হোয়াইট আছে, তো এই জন্য এই লেয়ারে অপশনে জুম করে লেয়ার অপশনে ক্লিক করবেন। করার পরে আপনার ছবিটি পিকচারটি সিলেক্ট করে এখান থেকে ওকে করে তারপরে এখান থেকে আপনারা ইরেজ অপশনে ক্লিক করে আসটি সিলেক্ট করে নেবেন। অপাসিটি মোটামুটি এখানে 40% মতো রাখবেন আর সাইজটি বড় বড় বাড়িয়ার মতো রাখবেন। আর এখান থেকে এই ব্রাশটা সিলেক্ট করে নেবেন, সফট ব্রাশ। এরপরে এগুলো হালকা হালকা করে এর উপরে প্রেস করে দেবেন হোয়াইট দাগগুলো রিমুভ করার জন্য। মোটামুটি সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখন এটাতে শুধু কালার কারেকশন করতে হবে। তো এর জন্য আপনারা এখান থেকে সেভ করে নিতে হবে। তো এরপরে এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এখানে সেভ ইমেজে করে দেব। সেভ হয়ে গেছে। দেখুন সেভ হওয়ার পরে এখান থেকে ব্যাকে চলে যাব। যাওয়ার পর এখান থেকে এই পিকচারটি আমি লাইট রুমে ওপেন করে নেব। তো দেখুন এখান থেকে লাইট রুমে ওপেন করে নিলাম। লাইট রুম ওপেন করার পরে এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করে ফটোটি অ্যাড করে নিন। তো অ্যাড করার পরে এখান থেকে অল ফটোতে যাব। যাওয়ার পরে এখান থেকে পিকচারটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখান থেকে দেখুন এখানে প্রথমত এইখান থেকে লাইট অপশনে যাব। যাওয়ার পরে এখানে কন্ট্রাস্টটা 20% মতো করে দেব। এরপরে হাইলাইটটা -50, শ্যাডোটা 50, হোয়াইট ব্যালেন্সটা -20 এবং ব্ল্যাকটা -10 করে দেবেন। এরপর এখান থেকে কালার অপশনে যাব। যাওয়ার পরে এখানে টেম্পটা -5 করে দেব, -5, -6 এরকম এর ভিতরে রাখবেন এবং 3-0 থাকবে। ব্রাইটনেসটা একটু বাড়াই দেব 14-এর মতন। এরপরে এখান থেকে স্যাচুরেটটা -4 করে দেব। এরপরে মিক্স অপশনে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে রেড অরেঞ্জে চলে যাব। যাওয়ার পরে দেখুন অরেঞ্জে যাওয়ার পরে এখান থেকে স্যাচুরেটটা 20 করে দেব এবং হিউটা 10 করে দেব। এরপরে এখান থেকে ওয়াইগুলো বাদ দিয়ে ডাইরেক্ট ব্লুতে চলে যাব। তো ব্লুতে যাওয়ার পরে দেখুন এখান থেকে -10, -15 করে দেব আর এখানে লুমিনেসটা একটু বাড়াই দেব 10 করে দেব। তো এখান থেকে এটা কমপ্লিট। এরপরে জাস্ট এখান থেকে আপনারা ইফেক্ট অপশনে যাবেন। যাওয়ার পরে এখান থেকে টেক্সচারটা -20 এবং ক্যালোরিটিটা -20
মোটামুটি সবকিছু কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এখান থেকে আপনারা এখন চাইলে এখান থেকে ব্রাইটনেসটা আপনারা বাড়াইতে পারেন, বাড়াতে বা কমাতে পারেন। তো এখান থেকে ওকে হয়ে গেছে। এরপর এখান থেকে আপনারা এটাকে সেভ করার জন্য এই শেয়ার অপশনে ক্লিক করে এখানে সেভ টু ডিভাইসে ক্লিক করলে এটা সেভ হবে। সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পরে দেখুন এটা এখান থেকে আফটার বিফোর দেখতে পারছেন। তো আপনারা চাইলে এরপরে গ্যালারিতেও আপনারা এটা ওপেন করে দেখতে পারেন। তো চলুন গ্যালারিতে দেখা যাক। তো যদি কোথাও আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে এবং আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে আপনার মতামতগুলো জানাতে পারেন। আবারও আপনাদের সামনে নতুন কোনো টিউটোরিয়ালে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ সুন্দর ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।